যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনায় ডান কানের উপরের অংশে ফোটো হয়ে গেছে। এই ঘটনায় হামলাকারী সহ দুইজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখমণ্ডল বেয়ে রক্ত পড়ছে। এরপর দ্রুত পাশে থাকা একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, তবে শুনেছি হামলাকারী নিহত হয়েছেন। ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। তিনি জানান, গুলির শব্দ শুনে সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কোন অঘটন ঘটেছে। তখনই অনুভব করেন গুলি তার চামড়া ফুটো করে দিয়েছে। এ সময় অনেক রক্ত পড়তে থাকে। হামলার ঘটনার পর এক বিবৃতিতে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব, বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সব সময়। এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরও বলেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে, শীঘ্রই তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নেবেন। তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না, আমরা এটা সহ্য করতে পারি না। ফাহাদ শাহরিয়ার, খবর সংযুক্ত।